সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধনা করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না। জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নহে। কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। যদি কোনোদিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। স্বামী বিবেকানন্দ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।